স্বাধীন করছে তাই না জি অনেক মা বোনের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ ঠিক না জি আমরা সেই জায়গায় শ্রদ্ধাঞ্জলি দিতে আসছে শহীদদের শ্রদ্ধার জন্য আর সবচেয়ে বড় কথা যেটা ফাইট করা শিখতে হয় যে কোনো পরিস্থিতিকে মানায় নিতে হবে তাই না জি শুদ্ধের পরিস্থিতিকে মানায় নিছি সো এখানে ছোটখাটো যে সমস্যা এটা যদি মানায় না নিতে পারি তাহলে আমরা বীর সৈনিক হতে পারবো কোনোদিন জি না দেশের জন্য কি যুদ্ধ করতে পারবো তাহলে জি না যে কোনো পরিস্থিতি মোকাবেলার মতো ক্ষমতা আমাদের ভিতরে থাকতে হবে রাইট জি আর এটা যখন অর্জন হবে তখন আমরা প্রপার সৈনিক হয়ে যাবো ইনশাআল্লাহ আর এই সৈনিক যখন হবো দেশের জন্য তখন কাজ করতে পারবো তাই না জি আমরা তো জীবন দিয়া আমাদের জন্য এই যে আজকের এই শহীদ মিনার দিয়ে গেছে কিন্তু আমরা তো কিভাবে দেশকে দিব বলো তো পড়ালেখা করে মেধাবী হয়ে জাতির সেবা করে কেউ ডক্টর কেউ ইঞ্জিনিয়ার কেউ প্রফেসর কেউ যা হবে উন্নত মানের কৃষকও যদি হও এই যে কৃষিকাজে যে গবেষণা করে যে ট্রাক্টরগুলো আবিষ্কার করছে দেখছো হ্যারো মেশিন দেখছো এগুলো সব অবদান এটাও কৃষিকাজে যেহেতু ব্যবহার হয় কৃষকরা উন্নত ভাষণে আসছে তাই না এখন ডিজিটাল যে সিকিউরিটি সিস্টেম ডিজিটাল যে সময় একটা সময় দেশে নাইট গার্ড লাগতো এখন কি করছে সিসি ক্যামেরা দেখছো এখন কি সিসি ক্যামেরা দিলে হয় না টার্গেট লাগে তো সবকিছুর আধুনিক ভাষণ আসতে হবে ঠিক আছে তো আমাদের এখানে একটু মাঠ অসমতল তাই না ধরো আমরা দাঁড়াতে পারছি না তাই বলে কি আমরা ভাত দিব আমরা হেরে যাবো আমাদেরকে দেখাতে হবে তাই না সাইপল অ্যান্ড সল্ট মডেল কিন্ডারগার্টেনের বাচ্চারা সুশিক্ষিত হচ্ছে দেশের সেবার জন্য প্রস্তুত হচ্ছে আজকের এই শিশুরা আগামী দিনে আমরা দেশ সেবা নিয়োজিত হবো তাই না সবচেয়ে জোরে কে বলছো বলো তো আচ্ছা তুমি কি হবে বলো বলো তুমি কি হওয়ার ইচ্ছা বলো কি হবে বড় কি হবে ডাক্তার আচ্ছা শুভ কি হবে শুভ কি হবে মেডিকেল ইঞ্জিনিয়ার আচ্ছা তোমার জন্য সবার জন্য তালি দাও আচ্ছা নুসরাত কি হবে ডাক্তার তুমি কি হবে আরে আমার প্রত্যেকটা বৈজ্ঞানিক মহল কি হবে দেখো আমার এখানে দেশ সেবা করার জন্য প্রচুর সৈনিক তৈরি হচ্ছে অলমোস্ট ডাক্তার ইঞ্জিনিয়ার আমি তোমাদেরকেও বলবো তোমরা যারা সাইড লাইনে আছো তোমরাও প্রস্তুত হও দেশ সেবার জন্য বুঝতে পারছো তোমরাও দেশ সেবার জন্য প্রস্তুত হও দেশের জন্য ভালো কিছু করবে পড়ালেখা করবে খেলাধুলা যে করে দেশের কৃতিত্ব অর্জন করতেছে তোমরা ভালো ক্রিকেটার হও ভালো খেলোয়াড় হও আমি তোমাদের জন্য দোয়া করি বুঝতে পারছো সবাই প্রস্তুত হবে তো আমরা একটু প্যারেড করে দেখাই না প্রথমে আসো কমান্ড কে দিবে মহ আসো রাফিল আসো তো কই রাফিল এখানে মহ আসো এখন একটু প্যারেড করে আমাদের দেখাও ঠিক আছে একটু তুমি এখানে আসো মাঝখানে আসো যত দেখি একটু এই বাসায় আসো তো হচ্ছে না আবির লাইনটা শুদ্ধ করো প্যারেড সোজা হবে সোজা হো লাইন টু সোজা হয়নি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো বাবু একটু নে পিছাও এই জায়গাটা পারফেক্ট না বলছিলাম যে এই লাইন করলে দেখাতে তো ভালো হতো ওকে করো শাবাশ 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 শাবাশ
আজকে কিসের দিন? বিজয়ের দিন। আপনার ছেলে তোমার নাম কি? জি আবির। কোন ক্লাসে পড়ছো? তাও পেলে ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার পরবর্তী সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করার জন্য চলে আসুন সাইফুল অ্যান্ড সন্স মডেল কিন্ডার গার্ডেন, পয়রা বাজার, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। এখানে অনেক সুন্দর পরিবেশে পাঠদান করা হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এ পর্যায়ে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।